কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে কম্পিউটারের যে আইকন রয়েছে, উইন্ডোজ সেট আপ দেওয়ার পর, মাদারবোর্ড সেট আপটা দেওয়ার পর, যে উইন্ডোজে যে কম্পিউটার যে একটা মেইন আইকন থাকে উইন্ডোজ 7-এ, সেটা অনেক সময় থাকে না, অনেক সময় মাদারবোর্ড ইনস্টল হওয়ার পরও আসে না। কিন্তু সেটা কীভাবে আনতে হয়, কোন জায়গা থেকে আনতে হয়, সেই সেটিংটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তো আমি আপাতত এই ভিডিও টিউটোরিয়ালটার আগে আমি কম্পিউটার যে আইকনটা, মেইন আইকনটা, ওইটা আমি ডিলিট করে দিয়েছি। তো কীভাবে আনতে হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্য সেটা আমি ডিলিট করে দিয়েছি। তো দেখো যে যেই পদ্ধতিতে সেই আইকনটা আনতে হয়, তো এটা আনার জন্য অনেক ধরনের সিস্টেম রয়েছে। তো তার মধ্যে আমি কিছু সিস্টেম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্টার্ট মেনু, এই যে এখানে রয়েছে যে স্টার্ট মেনুটা রয়েছে, এই স্টার্ট মেনুটা মূলত যে এটাতে ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন দেখায়, এই যে এই ডান সাইডে। তো সেখান থেকে দেখো এইখানে একটা কম্পিউটার নামে একটা অপশন রয়েছে, এটাতে তুমি যদি রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি নিচের দিকে দেখো, দেখো এখানে শো করতেছে শো অন ডেস্কটপ। তো এখানে ক্লিক করলে দেখো ওই কর্নারে কম্পিউটার যে মেইন আইকনটা ওটা চলে আসছে। তো এটা অনেক সময় মাদারবোর্ড সেট আপ দেওয়ার পর থাকে না, তো এটা এখান থেকে তুমি আনতে হবে। তো এখানেও যদি তোমার এভাবেও তুমি আনতে পারবে, এবং এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আরও সিস্টেম রয়েছে, সেটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন রিফ্রেশ করার সময় যেই রাইট বাটন ক্লিক করলে যে মেসেজটি দেখায়, সেটা নিচে যে পার্সোনালাইজ একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যে উইন্ডোটা আমাদেরকে দেখাবে, এটা এখান থেকে যেমন আমরা ওয়ালপেপার, ডেস্কটপ ওর ব্যাকগ্রাউন্ড, তারপর উইন্ডোজ কালার্স, উইন্ডোজ সাউন্ড, তারপর স্ক্রিন সেভার এখান থেকে যেমন দিয়ে থাকি। যেমন আমি আপাতত একটা নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ভালো দেখে, মূলত আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, তারপর সেভ দিয়ে দিলাম। তারপর উইন্ডোজ কালারটা আমি পানি কালার দিয়ে দেবো, যেটা দেখতে খুব ভালো দেখায়। যেমন এটা আপাতত এটা সাদা দেওয়া আছে, আমি আপাতত এটা দিয়ে দিই, এটা দিয়ে দিন রিফের মতো, এটা হালকা একটু কালারের মধ্যে একটু দেওয়া দিই, এটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। তারপর সাউন্ড রয়েছে, সাউন্ডের মধ্যে একটা খুব ভালো একটা সাউন্ড দিয়ে থাকে, যেমন উইন্ডোজ 7-এর মধ্যে একটা ডোলফ একটা সাউন্ড দিয়ে থাকে। যেমন হচ্ছে তোমার এখানে যে উইন্ডোজ ডোলফ নামে একটা সাউন্ড রয়েছে, খুব ভালো একটা সাউন্ড, তো এটা আমি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তো স্ক্রিন সেভের মূলত প্রয়োজন হয় না। তো তারপর হচ্ছে যে আইকনটা, কম্পিউটার যে মেইন আইকন, ওই আইকনটা কীভাবে আনবো, তো এইখানে দেখো বাম পাশে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমাদেরকে। তো তার প্রথমটা হচ্ছে কন্ট্রোল প্যানেল হোম, পরটা হচ্ছে ডেস্কটপ আইকন সেটিং, তারপর হচ্ছে চেঞ্জ মাউস প্রিন্টার, তারপর চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার ডিসপ্লে, তারপর টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু, ইস অ্যান্ড অ্যাক্সেস সেন্টার। তার মধ্যে থেকে দুই নম্বর যে অপশনটা রয়েছে চেঞ্জ ডেস্কটপ আইকনস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা মেসেজ দেখাচ্ছে আমাদেরকে ডেস্কটপ আইকন সেটিং। তো সেখানেই দেখো অনেকগুলো আইকন দেখাচ্ছে। তো এই আইকনগুলোর মধ্যে এখানে প্রথমটা রয়েছে কম্পিউটার, এখানে টিকমার্কটা তুলে দিলাম, টিকমার্কটা দিয়ে দিলাম। তো এখন যদি অ্যাপ্লাই করি, তো কম্পিউটারের যে আইকনটা রয়েছে সেটা চলে আসবে। তো আমি এখন এটা অ্যাপ্লাই করে দিলাম, তারপর আমি ওকে করে দিলাম। তো দেখো এখন কিন্তু ডেস্কটপ কম্পিউটারের যে মেইন আইকনটা ওটা চলে আসছে। তো এটা আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি যে পেট্রোনেস, তারপর ডেস্কটপ আইকন, তারপর এখান থেকে নিয়ে আসবে। তুমি যদি কহো যে কম্পিউটারের যে মেইন আইকনটা ওইটাও তুমি চেঞ্জ করে পারবা, তুমি সেটাও করতে পারবা। যেমন এই যে চেঞ্জ আইকন, এখান থেকে এই ক্রস চিহ্নটা আমি যেমন দিয়ে দিলাম, তারপরে অ্যাপ্লাই করে দিলাম ওকে, দেখো কম্পিউটারের যে মেইন আইকনটা ওটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মনে, এটা আবার মনে করো না যে তোমার কম্পিউটারে যাবতীয় ডিটেলস তোমার নষ্ট হয়ে গেছে যার কারণে ক্রস আসতেছে, তো এটা তেমন ঘাবড়ানোর কোনো বিষয় না, এটা মূলত আইকন চেঞ্জ। তো এটা তুমি আবার যদি চেঞ্জ করতে চাও, তো আবার তুমি পার্সোনালাইজে তুমি চলে যাবে,
ডেস্কটপ আইকন সেটিং, তারপর তারপর এই চেঞ্জ আইকনে গিয়েও তুমি পাবে, এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে ক্যান্সেল করে দিয়ে তুমি যদি মেন যেই আইকনগুলো রয়েছে সেগুলো যদি ফেরত আনতে চাও, তো রিস্টোর ডোরফ্রেম মধ্যে দিলে তোমার ওই দেখো এখন কিন্তু চলে আসছে মেন কম্পিউটার মেন আইকনটা, তো এখান থেকে অ্যাপ্লাই করে দিলে ওকে, দেখো এখন কিন্তু চলে আসছে এই যে এইখানে। তো এটাই হচ্ছে মূলত যে কম্পিউটার আইকন কিভাবে না থাকলে কিভাবে আনতে হয়, এটাই হচ্ছে মূলত তার কাজ। অনেক ধরনের সিস্টেম আরও অনেক কাজ রয়েছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট এবং শেয়ার এবং লাইক করো, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তীতে তোমাদেরকে আরও ভালো কোনো টিউটোরিয়াল দিতে পারি। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।